চারিদিকে যখন কোভিড-19 আতঙ্কে মানুষ দিশেহারা, একটু সর্দি কাশি হলেই মানুষ আতঙ্কে ছুটছেন চিকিৎসার জন্য হাসপাতালে কিংবা চিকিৎসকের কাছে। ঠিক এই মুহূর্তে ভুয়ো চিকিৎসক বলে ধরা পড়লেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চন্দননগর। সূত্রের খবর, আজ চন্দননগর মাথাভাঙা কলোনিতে 50 থেকে 60 বছর বয়সী কিছু ব্যক্তি দেহের তাপমাত্রা পরীক্ষার জন্য ওই ভুয়ো ডাক্তারের কাছে আসেন। এছাড়াও বেশ কিছু শিশুও চিকিৎসার জন্য ওনার কাছে আসেন। এদিকে এই খবর চন্দননগর থানায় আসার সঙ্গে সঙ্গে থানার আধিকারিক সহ পুলিশকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুয়ো ডাক্তারকে ধরে চন্দননগর থানায় নিয়ে আসেন। বর্তমানে পুলিশের পক্ষ থেকে ভুয়ো ডাক্তাররূপী ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। কোন্নগর হুগলি থেকে বরুণ গুহের রিপোর্ট, খবরের দর্পণ। ডাক্তার, আপনার রেজিস্ট্রেশন নেই, সরকারি স্বীকৃতি নেই, MBBS নেই, তাহলে পরে আপনি পল্লীতে চিকিৎসা করেন, তাও বলছেন এত এত অপরাধমূলক কাজ করে, তারপরেও আপনি বলছেন তাহলে আপনার কাছে যে কার্ডটা আছে, কার্ডটা কিসের কার্ড? পান্ডুয়া জোন আছে পল্লী চিকিৎসকের, ওইখান থেকে কার্ডটা বানিয়ে দিয়েছে, বুঝছেন? আমি বলছি না আমি MBBS ডাক্তার নয়। তাহলে পরে আপনি আজকে যে এতগুলো লোককে মানে আমি টেম্পারেচার মাপলেন, কি কি হিসাবে মাপলেন? কি হিসাবে? দেখুন, একটা RMP ডিগ্রি ছিল, ভালো করে শুনুন, RMP ডিগ্রি ছিল 12-তে, যেটা ছিল সেটা ছিল, কিন্তু এখন আপাতত কিছু নেই। আর এই এই ভয়াল পরিস্থিতি মধ্যে আছে, যদি বলেন আমি প্রেসক্রিপশনটা দেখিয়ে দিচ্ছি স্যার। একজন ফোন করলো আমাকে, কোনো নাম নেই, টিঙ্কু না বিঙ্কু কি একটা বললো, তাই আমি আসিনি ওই সময়। অনেকবার ফোন করেছে, আসুন একবার আসুন দেখে যান। বললাম যে কোথায় আসতে হবে? মানে মরা কোনোতে আসতে হবে, তাই মরাগড়িতে গেলাম। হ্যাঁ, আমি বললাম যে দেখো আমি তো এই মুহূর্তে চেম্বার করছি না, কারণ হচ্ছে এই মুহূর্তে যা প্রবলেম হচ্ছে তাই এখন যাওয়া যাবে না, জ্বর হলে আমি আসবই না, জ্বর সর্দি হলে একবার আসুন দেখে যান। তখন আমার কাছে ঠিক আমি আসছি, বলুন যে ওদের বাড়িতে ঢুকলাম, ঢুকে একটা চেয়ার, দুটো চেয়ার পাতা ছিল আর একটা টেবিল পাতা ছিল। তখন আমি বললাম যে টেবিলে বসবো না, আমি চেয়ারও বলবো না, কী হয়েছে কাকে দেখতে হবে বলুন, আমি দেখে দিচ্ছি। তাই আমি আমি নিজের প্রেশার মেশিনটা বার করলাম আর ইনফ্রারেড যেটা থার্মোমিটার সেটা বার করলাম, বলে আপনারা দূরে থাকুন ওখানে। তখন আমি যখন গেছিলাম তখন লোক ছিল 7 জন লোক ছিল, সবগুলোই বৃদ্ধ লোক হলো। তাদেরকে দেখলাম, আমাকে বললো কী হয়েছে বলুন, বলে আমাদের জাস্ট থার্মোমিটার দিয়ে দেখে দিন। তাদের মধ্যে সবারই 98 ছিল, ফারেনহাইট ছিল 19, বুঝছেন ছিল। তখন আমি বললাম যে দেখুন আমি তাহলে চলে যাই। তখন আস্তে আস্তে ভিড় হলো, হ্যাঁ, তখন ওরা বলছে যে হঠাৎ করে বললো যে কী বলে আপনি আমাদের পেশেন্টটা চেক করে দেবেন। দেখুন আমি পেশেন্ট চেক করতে আসিনি, জ্বর বলেছেন, জ্বর চেক করে চলে যাচ্ছি। অনেকক্ষণ ধরে আমি বলেছি চলে যাবো, তখন দেখলো যে অনেক লোক এসেছে, দেখছি ভিড় হয়ে আছে। ছিল তখন ওই 10 জন আর সব কচি বাচ্চা। বললাম যে কচি বাচ্চাদের, আমি তো বাচ্চাদের ডাক্তার নয়, শুনুন আমি আমি ওদেরকে প্রথমেই বললাম দেখুন আমাকে ডাক্তার ডাকছেন, আমি কিন্তু এইখানকার ডাক্তার নয়, আমি ডাক্তারই নয়, প্রথম কথা বলেছি, এই কথাও বলেছি আমি পল্লী চিকিৎসক। গ্রামে গিয়ে দেখি যারা পৌরসভা যারা কেউ টাকা দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে না, এই অবস্থায় করি। এই এই হচ্ছিলো হঠাৎ করে। তখন আমাকে বললো যে পুলিশ আসছে, তখন বাজে 6টা না, এই আপনার যখন ওনা যখন ঢুকলো তখন ওই সময় আমি চুপচাপ ওখানে দাঁড়িয়ে আছি। আপনার নামটা? আমার নাম সবুজ চ্যাটার্জি। আপনি কিসের ডাক্তার? আমি গ্রামীণ পল্লী চিকিৎসক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি চন্দননগরে লিচুতলায় বাড়ি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।